দেশের তরুণ প্রজন্মকে মরণগ্রাসী মাদকের হাত থেকে রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার করণীয় সম্পর্কে গণসচেতনতামূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন স্বাধীনতা সংসদ বাংলাদেশ সংগঠনটি সাতই জুলাই রবিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মাদক মুক্ত সমাজ গঠনে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় বিচারপতি মোহাম্মদ হুদা বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রধান আলোচক ছিলেন অ্যাডভোকেট আদিবা আঞ্জুম মিতা এমপি অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল বাশার হাওলাদার সবচেয়ে সাধারণ বছর আগে বলছে যে ইফ ইউ গিভ মি গুড মাদার আই শ্যাল গিভ ইউ গুড ন্যাশন তাহলে আজকে থেকে হাজার বছর আগেও কিন্তু মূল মাদারের সম্মান চলছে এবং স্ত্রী আমাদের এখনও গুড মাদার দরকার কারণ মূল মাদারই একজন সন্তানকে গুডভাবে ভালো করতে আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি মাদককে না করি এবং সেই প্রতিশ্রুতির মধ্য দিয়ে আমরা বলি হ্যাঁ আমরা মাদককে না করব এবং সমাজে যারা এই অবস্থায় আছে যার যতটুকু ক্ষমতা আছে যার যতটুকু অবস্থান আছে নিজ নিজ দায়িত্ব থেকে যদি আমরা এগিয়ে আসি এমন একটা টিম স্পিরিট যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমরা মাদক মুক্ত সমাজ তৈরি করতে পারবো আপনার ইয়াবা যেখানে দেখা যাচ্ছে ইয়াবার ব্যবসায়ীদেরকে তারা তাদেরকে যদি পাওয়া যাচ্ছে তাদের কিন্তু রক্ষা নাই রক্ষা কিন্তু সে পাচ্ছে না যারা পালিয়ে গেছে সেটা আলাদা কিন্তু ধরা পড়লে তাদের রক্ষা নেই সে না এটা কোনোভাবেই ক্ষমা করবে না যত বড় যেই পর্যায়ে থাকুক এইটুকু আমরা দেখেছি এবং জনজীবী শেখ হাসিনা যদি আল্লাহ তাকে দাস করুক উনি যদি আরও আরো যাতে বেঁচে থাকেন একসময় দেখা যাবে আমাদের দেশ মাদকমুক্ত দেশে আমাদের দেশ যেমন উন্নয়নশীল দেশে পরিণত উন্নত দেশে চলে যাবে তখন অবশ্যই আমাদের দেশ মাদক থাকবে না যতই বিদেশ চাক আমার দেশকে ধ্বংস করার আমার দেশে যদি সেই ধরনের চিন্তাধারা উনি যেভাবে চিন্তাধারা করছেন একদিন দেখতে পাবেন ওনার এই চিন্তাধারাতে একসময় মাদক কিন্তু থাকবে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু Oh, shit!